আগের ভিডিওতে আমরা দেখেছি বিজ্ঞানী মোজলে কিভাবে মেন্ডেলিফের পর্যায়সূত্র সংশোধন করেছিলেন এবং আধুনিক পর্যায়সূত্র দিয়েছিলেন। চলো আর একবার সূত্রটা মনে করিয়ে দিই। কোনো মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আধুনিক পর্যায়সূত্রের সঙ্গে সঙ্গতি রেখে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে নতুন বা দীর্ঘ পর্যায় সারণি তৈরি হয়েছে তার বর্ণনা আমরা করব আজকের এই ক্লাসে। আগে নতুন এই পর্যায় সারণীটা কেমন একটু দেখে নেওয়া যাক। দেখো এখানেও মেন্ডেলিভের পর্যায় সারণীর মতো মোট 7টা পর্যায় আছে আর শ্রেণী আছে 18টা। কোন পর্যায়ে যে মৌলগুলো স্থান পায় তাদের পরমাণুগুলোর সর্ববহিঃস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা মানে n এর সঙ্গে ওই পর্যায়ের ক্রমিক সংখ্যাটা সমান হয়। এর মানে ধরো লিথিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, তার মানে শেষ কক্ষের n = 2, অর্থাৎ এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। আর একটা উদাহরণ ধরো জিঙ্ক ইলেকট্রন বিন্যাস আর্গন 3d10 4s2, শেষ কক্ষ হচ্ছে 4s, তার মানে n = 4, অর্থাৎ এটা চতুর্থ পর্যায়ের মৌল। বুঝতে পারছো আধুনিক পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদের কোয়ান্টাম স্তর 1 থেকে 7 পর্যন্ত হতে পারে। তাই আধুনিক পর্যায় সারণীতে মোট 7টা পর্যায় আছে। এবার চলো তাহলে এক এক করে পর্যায়গুলো সম্পর্কে জেনে নিই। প্রথম পর্যায়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা n = 1। n = 1 মানে উপকক্ষের সংখ্যা 1, আর সেটা হচ্ছে 1s। আমরা জানি কোন কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা হয় 2n², অর্থাৎ প্রথম পর্যায়ে মোট 2×1² = 2 ইলেকট্রন থাকা সম্ভব। তাই প্রথম পর্যায়ে মাত্র 2 মৌল থাকা সম্ভব, সেগুলো হলো হাইড্রোজেন আর হিলিয়াম। প্রথম পর্যায়টাকে তাই আমরা বলি অতিরস্য পর্যায়। চলে এসো দ্বিতীয় পর্যায়ে, মুখ্য কোয়ান্টাম স্তর n = 2, এখানে উপকক্ষ আছে 2, 2s আর 2p। এবার 2s এর জন্য 1 আর 2p-র জন্য 3, সুতরাং এখানে মোট কক্ষ সংখ্যা হচ্ছে 1+3=4, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8, অর্থাৎ মৌলের সংখ্যাও হচ্ছে 8টা। দ্বিতীয় পর্যায়টা শুরু হচ্ছে লিথিয়াম দিয়ে আর শেষ হচ্ছে নিয়ন দিয়ে। এই পর্যায়টাকে আমরা বলি প্রথম রস্য পর্যায়। এবার এসো তৃতীয় পর্যায়, মুখ্য কোয়ান্টাম স্তর n = 3, উপকক্ষ হবে 3s 3p আর 3d, অর্থাৎ এই তৃতীয় পর্যায়ে মোট 2×3² = 18টা মৌল থাকা সম্ভব। কিন্তু বাস্তবে তৃতীয় পর্যায়ে মোট 8টা মৌল থাকে। কেন? কারণ আপাও সূত্র অনুসারে 4s কক্ষকের আগে 3d কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়া সম্ভব নয়, তাই 3d-টা বাদ গেল। বুঝলে তো? তৃতীয় পর্যায়টা শুরু হয় সোডিয়াম আর শেষ হয় আর্গন মৌলটা দিয়ে। এই পর্যায়টাকে দ্বিতীয় রস্য পর্যায় বলে। জানো তো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে আমরা আদর্শ মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলি। কেন বলো তো? প্রকৃতিতে এদের যথেষ্ট পরিমাণে পাওয়া যায় বলি। এবারে আসছি 4 নম্বর পর্যায়ে, এখানে থাকা মৌলগুলোর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম স্তরটা হলো 4,
অর্থাৎ চতুর্থ পর্যায়ে মোট 2×4² মানে 32টা মূল্য থাকার কথা। কিন্তু ঠিক আগের মতোই এটা হয় না, কারণ আফবাও নীতি অনুসারে 5S কক্ষকটা পূর্ণ হবার আগে 4D বা 4F কক্ষকে ইলেকট্রন প্রবেশ করা সম্ভব নয়। চতুর্থ পর্যায়ে মোট 18টা মৌল থাকে, 19 পটাশিয়াম থেকে ওদিকে 36 ক্রিপ্টন পর্যন্ত। তৃতীয় পর্যায় থেকে এখানে 10টা মৌল বেশি রয়েছে। এই 10টা মৌল দেখো 21 ক্যান্ডিয়াম থেকে 30 জিঙ্ক পর্যন্ত। এরা হলো প্রথম শ্রেণীর সন্ধিগত মৌল। এই জন্য এই পর্যায়টাকে প্রথম সন্ধিগত পর্যায়ও বলে। সন্ধিগত মৌল কি, কেন, এগুলো সব বলবো বিস্তারিত পরে। পঞ্চম পর্যায়ে থাকা মৌলগুলোর ক্ষেত্রে এন হলো 5। পঞ্চম পর্যায়ে মোট 18টা মৌলই আছে। 37 রুবিডিয়াম থেকে 54 জেনন পর্যন্ত। এই পর্যায়ে মৌলগুলোতে আফবাও নীতি অনুসারে 5s, 4d এবং 5p কক্ষকে পরপর ইলেকট্রন প্রবেশ করে। ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম এই 10টা মৌলর ক্ষেত্রে 4d কক্ষকে মোট 10টা ইলেকট্রন থাকতে পারে। এই 10টা মৌলকে দ্বিতীয় শ্রেণীর সন্ধিগত মৌল বলে, আর পঞ্চম পর্যায়টাকে বলে দ্বিতীয় সন্ধিগত পর্যায়। ষষ্ঠ পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম স্তরটা হলো 6। আফবাও নীতি অনুসারে এই পর্যায়ের মৌলগুলোতে 6s, 4f, 5d এবং 6p কক্ষকে পরপর ইলেকট্রন প্রবেশ করবে। সুতরাং এই পর্যায়ে মোট 2+14+10+6=32টা মৌল থাকে। 55 সিজিয়াম থেকে শুরু করে ওদিকে 86 রেডন পর্যন্ত। ষষ্ঠ পর্যায়ের তৃতীয় মৌল ল্যান্থানামের দিকে তাকাও। এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আফবাও নীতি লঙ্ঘিত হচ্ছে, দেখতে পাচ্ছ 5d1 6s2। ল্যান্থানামের পরে আছে আরও 14টা মৌল, সেরিয়াম থেকে লুটেশিয়াম। এদের ক্ষেত্রে 4f কক্ষকটা পরপর ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এই 14টা মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইটস। একটা পর্যায়ে সর্বাধিক 18টা মৌল থাকতে পারে বলে এই 32টা মৌলকে জায়গা দেওয়া সম্ভব হয় না। তাই দেখো এই 14টা ল্যান্থানাইট মৌলকে আধুনিক পর্যায় সারণীতে আলাদা করে রাখা হয়েছে। এই পর্যায়ে হফনিয়াম থেকে পারো পর্যন্ত এই 9টা মৌলের 5d কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে। এই 9টা মৌলকে বলা হয় তৃতীয় সন্ধিগত শ্রেণীর মৌল, আর এই পর্যায়টাকে বলে তৃতীয় সন্ধিগত পর্যায়। চলে এলাম একদম শেষে, সপ্তম পর্যায়। এখানে ক্রমান্বয়ে একটা একটা করে ইলেকট্রন 7s, 5f, 6d এবং 7p কক্ষকে প্রবেশ করছে। ফলে সপ্তম পর্যায়ে মোট 2+14+10+6=32টা মৌল রয়েছে। প্রথম দুটো মৌল ফ্রান্সিয়াম আর রেডিয়ামের পরে অ্যাক্টিনিয়াম মৌলটার ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ তো 6d1 7s2, মানে এক্ষেত্রেও আফবাও নীতির ব্যতিক্রম ঘটেছে। অ্যাক্টিনিয়ামের পর রয়েছে আরও 14টা মৌল, থোরিয়াম থেকে লরেনশিয়াম, এদেরকে বলে অ্যাক্টিনাইটস। এখানে 5f উপকক্ষে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করেছে। এই সবকটা অ্যাক্টিনাইট মৌলই কিন্তু তেজস্ক্রিয়। তাহলে আজকের ভিডিওতে আমরা কী শিখলাম, আধুনিক পর্যায় সারণীতে কী কী পর্যায় রয়েছে আর তাতে কী কী মৌল রয়েছে, তাই না? পরের ভিডিওতে আমরা দেখব আধুনিক পর্যায় সারণীতে কতগুলো শ্রেণী আছে বা তাদের বৈশিষ্ট্য কী কী। দেখে নাও।